হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আমি দীপা, দীপা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এই দেখো, ঘুম থেকে উঠে গিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপরেই বাড়ির দিকে বেরালাম। তো মা দেখি বিছানা তোলে আর সবাইকে দেখতে পাচ্ছি না, কোথায় যেন গিয়েছে সবাই, বুঝতে পাচ্ছি না, তো দেখতে পাচ্ছি না। তো ততক্ষণ যতক্ষণ না দেখতে পাই, চলো আমি নিজের কাজটা করে নিই ঝটপট। তো আমার কাজটা রান্নাঘরে বেশি থাকে, সকালের রান্নাঘরটা। তো রান্নাঘরটার কাজটা সেরে নিচ্ছি। তো দেখছি ঝুল জমেছে, তো ঝুলটা একটু ঝেড়ে নিলাম। তারপরে কাঠের মধ্যে রুই পোকা হয়েছে। তো এই রুই পোকাগুলোকে, মাটিগুলোকে ভেঙে ভেঙে ফেলে দিয়ে রুই পোকাগুলোকে বের করে ফেললাম। তারপরে ঝাড় দিয়ে নিয়েছি, তো দেখতে পাই যেটু আম নিয়ে এসেছিলো। তো সেই আমগুলোকেই সবাই নাড়াচাড়া করে দেখে কোন আম, সেই আমের টাকাটাই দিতে যাচ্ছে। তো সেজ কাকিমা, ছোটো কাকিমারা সবাই আপন আপন কাজে করতে চলে গেল, কাজ শুরু করবে বলে। আর এদিকে মা বিছানা তোলা হয়ে গেছে, যে আর আমার জিয়া সে মেয়েকে স্কুলে রেখে এসছে। তো আমি ততক্ষণ কাজগুলো সেরে নিই ঝটপট করে, কারণ আমাকেও একটা জায়গায় যেতে হবে। কারণ রাত্রে একটা মানে খারাপ খবর আসলো যে বোনের মেয়েটা হসপিটালে ভর্তি আছে, সে পেটে ব্যথাতে। এত ছটপট করতে যে থাকতে পারছি না, রাত্রে তো আর যেতে পারলাম না। তো আমি সকালেই যাব, তো সকালেই যাবো বললে কি আর তাড়াতাড়ি সকালে যাওয়া হয়, সংসারের কাজ, তারপরে ধরো রান্নাবান্না একটু থাকে। তাও তাড়াতাড়ি করার চেষ্টা করছি, সকালের রান্নাবান্নাটা সেরে দিয়েই যাব। তো তার জন্য উনুনটা মুছে নিচ্ছি, রান্নাবান্না করতে গেলেও তো উনুনটাই আগে কাজে লাগবে। তো তার জন্য উনুনটা মুছে নিচ্ছি। তো সেটা মুছবো, তো গোবর আজকে পাইনি, গোবর এমনি মাটি দিয়েই মুছে নিলাম। কারণ পাশের বাড়ি ধরো শনি মঙ্গলবারে গোবর দেয় না, ওর জন্য তোমার আমাকে থেকেই তুলে নিয়ে আসতে হয়। তো সেটা নিয়েছিলাম, তো শুকিয়ে গেছিলো আর মানে পোকা টাইপের হয়ে গেছিলো, ওর জন্য ভালো লাগলো না। ওর জন্য আমি মাটি দিয়েই মুছে নিলাম। মোছা হয়ে যাওয়ার পরে আমি কাপড়টা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পরে রান্নাঘরে চলে এসেছি, তো সকালের ব্রেকফাস্ট রেডি করার জন্য। তো রাজমা ছোলা সিদ্ধ তো হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে তোমার মরসো তরি আমার বরের জন্য, আর এদিকে রুটি আর সবজি করতে হবে। তো রুটি করে নিয়েছে, সবজিটা আমার যা কেটে নেবে তারপরে বসিয়ে দেবে। তো এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে বলে আমি উঠে যাবো, তাড়াতাড়ি স্নানটা সেরে নেব। তো খাবারটা দিয়ে দিয়েছি, আর লেবু জল তো প্রত্যেক দিনকার বাধা লাগবেই, তো তা আগে খেয়ে নিয়েছিলো ঝটপট করে। আর সবাই সাধনে শাক নিয়ে ব্যস্ত, সাধনে শাক বাঁচতে। আর এইদিকে স্নান টান করে পুজো টুজো করে রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসলাম, খাওয়া দাওয়া হয়নি, কারণ 10টা পার হয়ে যাচ্ছে আর 11টার সময় গেট খুলবে। তো বাইকে যাব, অতটা দূর ভগবানগুলো থেকে লালগুলো তো অনেকটা দূরত্ব। তো তাই ধরো তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। তো ভাবছি যে তাড়াতাড়ি যাবো সেটাও হয় না, কারণ রাস্তা এত জ্যাম, মানে কলকাতাও ফেল করে দেবে। যখন কোনো মানে কোনো কাজ লেগে থাকবে বা কোনো কিছু মানে যে যাওয়ার জন্য তোড়জোড় করবো, তখন মনে হয় রাস্তাতে বেশি জ্যাম লেগে যাবে না, রাস্তার শেষই হতে চাই না, সেটাই মনে হয়। তো তাই এখন মানে পরিস্থিতিতে দেখতে পাচ্ছি, কারণ রাস্তায় কাজ হচ্ছে আর এদিকে ওদিকে গাড়ি, ওই জন্য তাড়াতাড়ি করে যাবো সেটাও হচ্ছে না জ্যাম্পের জন্য। তো আমার যেতে যেতে প্রায় 1.5 ঘন্টা হয়ে যাবে। তো হাজারদুয়ারিতে পার করলাম, তারপরে চলে এসেছিলাম হসপিটাল অবশেষে। তো হসপিটালের ভেতরের দিকে চলে যাব। তো বোনকে ফোন করে জানলাম যে সে কোথায়, মানে কত রুমে আছে। সেটা জানার পরে আমি এই দেখো চলে যাচ্ছি ভেতরের দিকে। তো দেখছি গেট খোলা আছে, সবাই সবাইকে দেখতে যাচ্ছে, আপন আপন বাড়ির পেশেন্ট, তো অনেকে খাবার নিয়ে যাচ্ছে। তো এখন দোতলা যেতে হবে আমাদেরকে, তো আমরা দোতলার দিকে এগিয়ে যাচ্ছি। আর এই সাইডটা আউটডোর, আউটডোরে সব বাচ্চাদের রুমে যাব, তো সিঁড়ি ভেঙে যেতে হবে। আর এই তলাতে উঠে গেছিলাম, এবার চলে যাব বাচ্চাদের রুমের দিকে। তো বাচ্চাদের রুমের দিকে চলে যাব, তো মেয়ে আগে চলে গেছে বাচ্চাদের রুম খুঁজতে খুঁজতে। তো আমি আর আমার বর যাচ্ছি তার ভেতরের দিকে। তো সামনের গেট দিয়ে যাব ভাবলাম, তো সামনের গেটটা বন্ধ, তবে আবার ঘুরে সেই গেটটা দিয়েই ভেতরের গেটটা দিয়েই যাচ্ছি।
তো সবাই কত সব ব্যাগ পত্র খাওয়ার নিয়ে এসছে দেখার জন্য। আর এই দেখো হাতে কি হয়েছে, বোনের মেয়ে তো হাতে ইনজেকশন দিয়েছে, কে দিয়েছে, স্নায়ু টেনেছে, তার ডাক্তারে দিয়েছে, কেন বলছিস, লেগে যাবে, হাতে লেগে যাবে, এত দুষ্টুমি করছে কেন, হাতে লেগে যাবে, যে পেটে লাগা কমেছে, কমেছে, বাড়ি যাবে, বাড়ি যাবে কখন, এখনই কে নিয়ে যাবে, কই পাপা, কই পাপা, তাহলে এবার কে নিয়ে যাবে, দিদির কি হয়েছে জিজ্ঞেস কর, ওকে মোবাইলটা দেওয়া হচ্ছে বলে ও চুপটি করে থাকছে, আর যদি না দেওয়া হয় তখন তার মাকে ধরে মেরে রাখছে না, আর সিরিঞ্জের হাত বুঝতে এবারছে, সিরিঞ্জ গাথা আছে, সেই অবস্থাতেও মারছে। তো মাকে নিয়ে আসি, মা খাবার নিয়েছিল, তো মাকে খাবারগুলো খাইয়ে দিবে দুটো ছেলেকে, খাওয়া না হলে বেরিয়ে যাবে বাইরে দিকে, কারণ গেটম্যান চলে এসছে যে সবাইকে বের করে দিচ্ছে। তো আমরা চলে যাচ্ছি বাইরের দিকে, তো সবাই একটু আশীর্বাদ করুন, মেয়েকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তার মেয়েটার হয়েছে জন্ডিস, ভালো হয়ে যায়, তোমরা একটু আশীর্বাদ করুন। বাবা বাইরে খাওয়াটা খাইয়ে দিই, আমরা মা চলে আসার পরে আমরা বেরিয়ে যাচ্ছি, তো টাটা বাই, আবার